আগামী 4 নভেম্বর অনুষ্ঠিত হবে উদিপুর মাতার বাড়িতে দীপাবলি উৎসব। সেই সাথে উদিপুর রাজনগর এলাকায় রাজপুরী ব্যায়ামাগার ক্লাবের উদ্যোগে শ্যামা মায়ের পুজোয় ব্রতি হয়েছেন ক্লাবের সদস্যরা। শ্যামা পূজাকে কেন্দ্র করে ক্লাব কর্তৃপক্ষ মঙ্গলবার সকালে এক স্বাস্থ্য শিবির আয়োজন করে। স্বাস্থ্য শিবিরে রাজনগর এলাকার গ্রামবাসীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। সেখানে গ্রামের যুবক থেকে শুরু করে বৃদ্ধ মহিলারা স্বাস্থ্য পরিষেবা বিনামূল্যে পেয়ে খুবই খুশি হয়েছেন। এছাড়া কালী পূজায় গোটা গ্রামের যুবকরা এক রক্তদান শিবিরের আয়োজন করবে বলে জানান ক্লাব সভাপতি রঞ্জন চক্রবর্তী। এদিনে স্বাস্থ্য শিবিরকে কেন্দ্র করে গ্রামের সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আমরা রাজনগর রাজপুর বিয়াবাগের পক্ষ থেকে অন্যান্য বৎসরের ন্যায় এবারও শ্যামা মায়ের পূজার আরাধনা ব্রত হয়েছি। তাই আমরা একটা স্বাস্থ্য শিবির করা হয়েছে। উক্ত স্বাস্থ্য শিবিরে গ্রামের প্রায় 150 দুস্থ মানুষ বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দিয়েছে এবং আগামী দিনও রাজপুরী ব্যায়ামাগের পক্ষ থেকে একটি রক্তদান শিবির অনুষ্ঠিত করা হবে। কত বছর ধরে করছে আপনার পুজো? আজকে প্রায় 35-40 বছর ধরে এই পূজা এখানে হচ্ছে। আমাদের বড়রাও করছে, এখন আমরা করছি, আমাদের ছোটরাও করছে। শ্যামা পুজো উপলক্ষে কোনো কি সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে আপনাদের? আমরা তো যেমন একটি স্বাস্থ্য শিবির করা হয়েছে আর কি আজকে। আচ্ছা, এছাড়া? এছাড়া আগামী দিন একটি রক্তদান শিবির করার প্রস্তাব আছে। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া টিএনএন।